শ্রেষ্ঠা সুন্দর গল্পের 22তম পর্ব। পরীক্ষা শেষ করে তরি যখন হল থেকে বের হলো, ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। আকাশ মেঘ মুক্ত পরিষ্কার, তবে রাস্তাঘাটে প্রচুর কাদা, জায়গায় জায়গায় পানি জমে আছে। সে কাদা মারিয়ে ভিড়ের মধ্যে এগিয়ে চলল। এত মানুষের মধ্যে নির্জরকে খুঁজে বের করা কিছুটা কঠিন মনে হচ্ছে তার কাছে। গেটের কাছে পৌঁছানোর আগে তার নাম ধরে কেউ ডেকে উঠল, পরপর কয়েকবার ডাকল, মেয়েলি সুর। তরি দাঁড়িয়ে পড়ল, পিছনে ঘুরে চারপাশে খুঁজল। হঠাৎ একটা মেয়েকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। প্রায় দৌড়ে গিয়ে মেয়েটার হাত চেপে ধরল। সে উচ্ছ্বাস নিয়ে প্রশ্ন করল, মৌ তুই কেমন আছিস রে, কত দিন পর দেখলাম তোকে। মৌ নামের মেয়েটাকেও বেশ উচ্ছ্বসিত দেখা গেল। মৌ তার কলেজের সবচেয়ে ভালো বন্ধু, তবে তাদের গ্রুপ আলাদা। সে কমার্সে আর মৌ আর্টসে। তাদের বন্ধুত্ব অদ্ভুতভাবে সৃষ্টি হয়েছিল। ক্লাসের ফাঁকে ফাঁকে তারা যোগাযোগ করত, একে অপরকে না বলা কথার ঝুলি খুলে বসত। আজও মৌ হাসি মুখে বলল, আমি ভালো, তোর কথা বল এবার তরি। শুনলাম বিয়ে করে শহরে পাড়ি জমিয়েছিস। তরি লজ্জা মিশ্রিত মুখে মাথা নাড়ল আর বলল, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বিয়েটা হুট করে হয়ে গেছে, কাউকে জানানোর সময় পাইনি রে। আজকের পরীক্ষা কেমন হলো সেটা বল। বুঝতে পারছি না, ভালোই হয়েছে বোধহয় তোর। আমারও মোটামুটি হয়েছে। মৌ থেমে গেল, কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছে কিছু জিজ্ঞাসা করতে চায়। তরি সময় দিল তাকে। আশ্বাসের দৃষ্টিতে তাকাতে মৌ আড়ষ্ট নিয়ে বলল, আশিক ভাইয়ের সাথে সেদিন কথা হলো আমার। তরি তেমন আগ্রহ পেল না, চট্ট করে বলল, ও তোর কথা জিজ্ঞাসা করলো তাই নাকি? আমাকে জিজ্ঞাসা করলো যে তোর বর্তমানে কী অবস্থা, তুই ঢাকার কোথায় থাকিস ইত্যাদি। আমি বললাম যোগাযোগ হয় না, তবে পরীক্ষার এক সপ্তাহ আগে তোর বাবার ফোনে ফোন দিয়েছিলাম, রিসিভ করেনি। আশিক ফাশিকের কথা বাদ দে, এরপর তুই কোথায় ভর্তি হবি সেটা বল। কোথায় আর ভর্তি হব, সিলেট ছেড়ে কোথাও যাওয়া হবে না। কোনো একটা সাবজেক্ট নিয়ে এখানেই অনার্সে ভর্তি হয়ে যাব। তুই জানি না উনি যেখানে ভর্তি করে। তরির মুখে লজ্জার ছাপ পড়ল। মৌ কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে রইল, হঠাৎ কৌতূহল নিয়ে প্রশ্ন করল, তরি তুই আর আশিক ভাইয়ার রিলেশনে ছিলি না, তাহলে বিয়েটা কেন অন্যজনকে করলি? তরি আগে থেকে অনুমান করেছিল মৌ তার পুরনো ভুল ক্ষতটা টেনে আনবে। সে মৃদু হেসে বলল, রিলেশনের সময় একটা জুনিয়র মেয়ে আমায় লুকিয়ে আশিকের ব্যাপারে অনেক কিছু বলেছিল। আশিক মেয়ে বাস চিটার চরিত্রহীন একটা ছেলে, কিন্তু তখন এতটা ঘোরের মধ্যে ছিলাম যে এসব কিছুই মাথায় ঢুকত না। প্রেম বিষয়ে অনেক কৌতূহল ছিল, তার থেকে আশিকের সাথে কথা বলা। ভাগ্যিস শেষ মুহূর্তে আমার চোখের কালো পট্টি সরে গেছে। প্রেম আর সত্যিকার ভালোবাসার তফাত বুঝতে শিখেছি। অনেক কাছে থেকে একটা সুন্দর মনের পরিচয় পেয়েছি। মৌ জানিস, যে মানুষটার সাথে আমার বিয়ে হয়েছে সে ফুলের মতো পবিত্র আর সুন্দর। আমার কী পরিমাণ খেয়াল রাখে তুই জাস্ট ধারণা করতে পারবি না। দারুণ, নাম কি ভাইয়ার? নির্জর, নির্জর শাহরিয়ার। তরির মুখে আবারও লজ্জার ছাপ স্পষ্ট হল। মৌ হাত ঝাঁকিয়ে বলল, বাহ অনেক সুখী হ। কিছুদিন আগে কলেজে গিয়েছিলাম একটা প্রয়োজনে, তখন তোর ফপির সাথে দেখা হয়েছিল, উনি বললেন তোর বিয়ের কথা। আচ্ছা ভালো থাক, সাবধানে থাকিস, তুইও। মৌ হাত নেড়ে গেটের দিকে এগিয়ে গেল। তরি কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। এতক্ষণে ভিড় মোটামুটি কমে গেছে, সে মুচকি এসে আবারও হাঁটা শুরু করল। গেট থেকে কিছু দূর এসে তরি দাঁড়িয়ে পড়ল। নির্জরের গাড়ি সকালে যেখানে ছিল সেখানটায় এখন অন্য গাড়ি। আশেপাশে তাকিয়ে পরিচিত গাড়িটা খুঁজল, কিন্তু নির্জরের কালো রঙের গাড়িটা নজরেই পড়ল না, এমনকি একটা কালো গাড়িও নেই আশেপাশে। তরি চিন্তিত মুখে নির্জরের মুখটা খুঁজে চলল। আবার হাঁটা শুরু করলো সে, কয়েক পা এগোতে ভিড়ের মাঝে ডান হাতে টান পড়ল। তরি অন্যমনস্ক ছিল বলে ভীষণ ভয় পেয়ে গেল, চমকে উঠল, বলল কে? নির্জর পিছন থেকে তরির সামনে এলো। তরির ভয়ার্ত মুখের দিকে চেয়ে ফিক করে হেসে দিল, ভ্রু নাচিয়ে বলল, আমি ছাড়া তোমার হাত ধরার সাহস কেউ রাখে নাকি? ভয় পাইয়ে দিয়েছিলেন আপনি, আমি ভেবেছিলাম। তরি তার বাক্য সম্পূর্ণ করল না, তাতে নির্জরের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না। তরির অবচেতন মন যে আশিকের ভয় তটস্থ হয়ে আছে তা সে স্পষ্ট জানে, সেজন্যই সে অতিরিক্ত সতর্ক হয়ে রয়েছে। আশিক ছেলেটা অনেক দূরত, দূর থেকে তাকে দেখছে সে, সামনাসামনি কখনো আলাপ হয়নি, কিন্তু আশিকের অনৈতিক সব কর্মকাণ্ড সম্পর্কে সে অবগত।
স্তরীর মন ঘোরানোর জন্য সে বলল, নৌকারানীর পরীক্ষা কেমন হলো? পাশ মার্ক উঠবে তো? আশা রাখতে পারি? নির্জনের কথার ভঙ্গিতে তরি শব্দ করে হেসে ফেলল। চারপাশে মানুষ দেখে হঠাৎ করে সচকিত হয়ে গেল। চোখ দুটো ছোট ছোট করে বলল, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? সেই কখন থেকে খুঁজছি। মেয়ে দেখছিলাম, এক একটা যেন হুর পড়ি। তরির হাস্যজ্জ্বল মুখটা থমথমে হয়ে গেল। এক জামটা দিয়ে নির্জনের হাতটা ছেড়ে দিল, এগিয়ে চলল সামনের দিকে। তরির হঠাৎ পরিবর্তনে নির্জর বোকা বনে গেল। পা চালিয়ে তরির পিছনে পিছনে যেতে যেতে বলল, নৌকা হঠাৎ বেসামাল হয়ে গেল কেন? যখন তখন ডুবে যাবে যে। আমার পিছনে পিছনে আসবেন না। হাউ ফানি, আমি তো তোমার পিছনে পিছনে আসছি না, পাশাপাশি আসছি। আমার থেকে দূরে থাকুন। কেন, তুমি অ্যাটম বোম নাকি যে যখন তখন বিস্ফোরণ ঘটে যাবে? বললাম না, দূরে থাকুন। তরির রাগি কণ্ঠের তেজ দেখে নির্জন নীরবে হেসে চলল। তরির রাগান্বিত চেহারা তার বেশ ভালো লাগছে। তার কাছে গিয়ে হাঁটতে হাঁটতে বলল, দূরে থাকুন। বাক্যের অন্তর্নিহিত অর্থ হলো কাছে আসুন। আরও কাছে আসব? তরি দাঁড়িয়ে পড়ল, বাম হাতের আঙুল উঁচিয়ে নির্জনকে কড়া কিছু বলতে নিল, কিন্তু গলার কাছে এসে সব শব্দ যেন আটকে গেল। নির্জনের ফর্সা মুখটা রোদে লাল হয়ে গেছে। তার পরীক্ষার সময়টা বোধহয় আশেপাশেই ছিল, ঘোরাঘুরি করছে রোদে, বাড়ি যায়নি। অথচ সে বারবার বলেছিল মাঝের সময়টুকু বাড়ি গিয়ে জিরিয়ে নেয় যেন। আস্তে আস্তে সে আঙুলটা নামিয়ে নিল। বুঝতে সক্ষম হলো যে নীল শার্ট পরিহিত রক্তিম ঠোঁটের স্বচ্ছ চোখের এই মানুষটির প্রতি সে ভীষণ দুর্বল হয়ে পড়েছে। এতটা দুর্বল যে এই শার্টের অধিকারীকে পাশে না পেলে তার শরীর অক্সিজেন গ্রহণ করতে পারবে না, সে দম বন্ধ হয়ে মারা যাবে। তাকে বেঁচে থাকতে হলে প্রতিটা সেকেন্ড শুধু এই মানুষটাকেই প্রয়োজন। হ্যাঁ, কাছে প্রয়োজন। যতটা কাছে হলে আর হারানোর ভয় থাকে না। গাড়ির হর্নের শব্দে তরির ঘোর কাটে। নির্জরের থেকে চোখ সরিয়ে উল্টো পথে হাঁটা ধরল। নির্জর চেঁচিয়ে বলে উঠল, ওদিকে কোথায় যাচ্ছ ডিঙ্গি? গাড়ি তো এদিকে পার্ক করে রেখেছি। তরি কোনো প্রতিউত্তর করল না, পিছনে ঘুরে শুধু নির্জরকে অনুসরণ করল। মাথা নিচু রাখলেও তার বেহায়া অবাধ্য চোখ দুটো ফাঁকে ফাঁকে সুদর্শন নীল মানবকে দেখে চলছে। গাড়ির কাছে পৌঁছতে নির্জর দরজা খুলে দিল। তরি ভেতরে ঢুকতে দরজা বন্ধ করল। বুক পকেটের সানগ্লাসটা একবার হাত বুলিয়ে সে চারপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর বুলাল। অসংলগ্ন কিছু চোখে পড়ল না। কিছুক্ষণ পর ঘুরে ড্রাইভিং সিটে গিয়ে বসল। নিজের সিট বেল্ট লাগিয়ে তরির দিকে তাকালো। তরির সিট বেল্ট বাঁধা শেষ। গাড়ি স্টার্ট দিতে গিয়ে থেমে গেল নির্জর, সরাসরি তরির দিকে তাকালো। তরির মনের অবস্থা বোঝার চেষ্টা করছে সে। অন্য মেয়েদের দিকে তাকানোর কথা শোনার পর থেকেই কেমন অগ্নিয়াগিরির লাভার মতো রূপ ধারণ করেছে, এখন শুধু ফেটে পড়ার অপেক্ষা। সে মুখটা নিচু করে বলল, বুঝলে তরি, মেয়েদের এই এক সমস্যা, নিজেও পাত্তা দিবে না, আবার যেই মাত্র অন্য মেয়েদের দিকে একটু নজর দিবে অমনি তারা খণ্ডযুদ্ধের রূপ ধারণ করবে। তাদের এই অদ্ভুত বিহেভিয়ারের পিছনের রহস্য আমার বড্ড জানতে ইচ্ছে করে, তুমি জানো নাকি? গাড়ি স্টার্ট দিন, আগে আমার প্রশ্নের উত্তর দাও তো। গাড়ি ছাড়বেন নাকি নেমে যাব? তরি চিবিয়ে চিবিয়ে বলল। নির্জর তার কণ্ঠ শুনে স্মিথ হাসল, আস্তে করে নিজের সিট বেল্ট খুলে ফেলল। সাবধানে এগিয়ে গিয়ে তরির হাত তরির কানের নিচে নিল। মুখটা ফিসফিস করে বলল, ডিঙিরানি, পরীক্ষা কেমন হয়েছে? তরি কেমন কেঁপে উঠল, মাথাটা একটু ডান দিকে সরিয়ে বলল, ভালো হয়েছে, দূরে যান। নির্জর দূরে গেল না, তরির দিকে আরও একটু এগিয়ে এলো। কতটুকু ভালো? আগে পরে কোনো শব্দ নেই, অনেক ভালো হয়েছে, খুশি? নির্জন মুচকি হেসে সরে এলো। গাড়ির পিছন থেকে একটা ব্যাগ শুকনো খাবার আর পানির বোতল এনে তরির পাশে রাখলো আর বলল, এগুলো খেতে থাকো, ক্ষুধা লাগেনি? কিচ্ছু খাবো না। নির্জর হঠাৎ উঁচু সরে বলল, তরি, তোমার পাশ দিয়ে দেখো কি সুন্দর একটা মেয়ে যায়, একেবারে পরীর বাচ্চা। তরি চিন্তিত মুখে জানলার কাঁচ দিয়ে বাইরে তাকালো। সামনে যতদূর চোখ যায় পরীর বাচ্চার মতো কোনো মেয়ে চোখে পড়ল না, মূলত কোনো মানুষ মেয়েও নাই। পাশ থেকে নির্জরের হাসির শব্দ কানে আসতে তার ব্রো কচকে গেল। অবশেষে বুঝতে পারলো তাকে জ্বালানোর জন্য নির্জর এতক্ষণ মিথ্যে বলছে। তার রাগ উঠে গেল। নির্জরের দিকে এক পলক চেয়ে আচমকা তার ডান হাত টেনে নিল, মুখের কাছে নিয়ে কবজির একটু উপরে বসিয়ে দিল এক কামড়।
নির্জল ভূত দেখার মতো চমকে উঠল, প্রায় সঙ্গে সঙ্গে ব্যথার চাপা আর্তনাদ করে উঠল। তরি হাত ছেড়ে দিয়ে পানির বোতল হাতে নিল, ছিপিকুড়ে কয়েক ডুব পানি খেয়ে বলল, আমার দাদাভাই ছোট্টবেলায় বলতো, যারা মিথ্যা বলে তাদের কামড়ে দিতে হয়। নির্জল একবার রক্তচক্ষু নিয়ে তরির দিকে তাকালো, বোতল কেড়ে নিয়ে হাতের কামড়ের জায়গায় পানি দিয়ে ভিজিয়ে দিল, ব্যঙ্গস্বরে বলল, ভাগ্যিস তুমি পরীক্ষার্থী, না হলে তোমার যে কী অবস্থা করতাম। তরি নির্জনের কথা কানে তুলল না, অত্যন্ত মনোযোগ দিয়ে কেকের প্যাকেট ছিঁড়ে মুখে পড়ল। তরিকে সহজ ভঙ্গিতে খেতে দেখে নির্জনের ঠোঁটের কোণে পুনরায় হাসি ফুটে উঠল। হাতের লাল হয়ে যাওয়ার জায়গাটায় কোণিতে বাজ করে রাখা হাতাটা নামিয়ে ঢেকে ফেলল, সিট বেল্ট লাগিয়ে গাড়ির স্টার্ট দিল। রাতের বেলা বিছানায় শুয়ে আছে নির্জন, তার চোখের সামনে ডান হাত মেলে রাখা দৃষ্টির লাল ছোপ হয়ে যাওয়া জায়গাতে আটকে আছে তরির নিজ থেকে দেওয়া প্রথম স্পর্শ। সে মুচকি হেসে জায়গাটাতে চুমু খেল, দরজায় মৃদু শব্দ হতে সে ভয়ানক চমকে গেল, একটানে ফতুয়ার লম্বা হাতা দিয়ে হাত ঢেকে ফেলল, ঘাড় উঁচু করে দেখল অন্য কেউ নয় তরি। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে, তরির কাল পরীক্ষা নেই, পরশুদিন পরীক্ষা। সে এক পলক নির্জনের দিকে তাকিয়ে টেবিলের কাছে এগিয়ে গেল, প্রয়োজনীয় বই খাতা গোছাতে লাগল। নির্জন তাকে দীর্ঘক্ষণ পরখ করে বলল, হাউ ফানি, তুমি কি আজকেও অন্যরুমে ঘুমানোর প্ল্যান করছো? খবরদার, কেলেঙ্কারি ঘটিয়ে দিব, কিন্তু সব ভেঙে চুড়ে তসনস করে দিব। নির্জনের উত্তেজিত কণ্ঠ শুনে তরি চমকে তার দিকে তাকালো, কেমন কঠোর দৃষ্টিতে নির্জন তাকিয়ে আছে। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল সে, তারপর দ্রুত চোখ নামিয়ে বই খাতা হাতে নির্জনের পাশে বিছানায় বসে পড়ল। নির্জন এতক্ষণ দম ফেলার প্রয়োজন বোধ করল, লম্বা করে শ্বাস নিল। তরি হাত থেকে একটা বই নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ভেরি গুড, বিকেলে কতটুকু পড়া শেষ করেছ? এতটুকুই ছিল আজকের গল্পের পর্ব।